কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে ওয়াবি সাবির খাবারের মান তেমন মানসম্মত না। আসলে কি ওয়াবি সাবির খাবারের মান মানসম্মত নয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওতে ওয়াবি সাবির খাবারের মান কেমন সব ডিটেলস শেয়ার করব। চোখ বদ্ধ করে বলা যায় যে মায়াসিংয়ের মাঝখানে ওয়াবি সাবি একটি প্রিমিয়াম কোয়ালিটির রেস্টুরেন্ট, দেখতে একদম চমলক্য, আই ক্যাচিং, যে কেউ গেলে অবশ্যই তার ভালো লাগবে। অ্যাকচুয়ালি যারা ছবি তুলতে ভালোবাসি অথবা প্রিয়জন ফ্যামিলির সাথে কিছু একটা সময় সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে টাইম পাস করতে ভালোবাসি, তাদের জন্য চোখ বদ্ধ করে এই ওয়াবি সাবি রেস্টুরেন্টটা হবে পারফেক্ট। বাট অনেকে ওয়াবি সাবির খাবারের মান নিয়ে নানা ধরনের কমেন্ট করে এবং করেছেন। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা 1 মাস 15 দিন হবে মনে হয়, জাস্ট শুরু হয়েছে। তো তাদের থেকে মানে একটা কোম্পানি অথবা একটা রেস্টুরেন্ট আপনি যে কোনো কিছুই বলেন, সেটা শুরু হওয়ার পর ওইটা গুছিয়ে উঠতে বা কোয়ালিটি চেঞ্জ হতে একটু টাইম লাগে, এটা সাধারণ। আমরা খাবার অর্ডার করেছিলাম, খাবার অর্ডার করার পর বন্ধু বলতেছে চল বাসায় চলে যাবো, চল বাসায় চলে যাবো, কারণ খাবার অর্ডার করার 45 মিনিট পর খাবার সার্ভ করে, এটা মানে অনেক লেট হয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় কী জানেন, আমরা যখন খাবার হাতে পাই তো এই যে হলো খাবার, চিকেন ফ্রাই যে আছে একদম ঠান্ডা ছিল। আপনি যদি 1 ঘন্টা ওয়েট করার পর এরকম ঠান্ডা খাবার হাতে পান তাহলে তো আপনার মাথা একদম গরম হয়ে যাবে। যাই হোক, প্রাইস একটু বেশি মনে হয়, কারণ আপনি গাঙ্গিনাপার অথবা বাইরে কোনো যে কোনো রেস্টুরেন্টে এই খাবার যদি খেতে চান তাহলে 150 থেকে 180 টাকা এনাফ এই খাবার পেয়ে যাবেন। পাঠিয়ে আমার প্রাইসটা বেশি মনে হয়েছে। সো টেস্ট মোটামুটি চলে অ্যাভারেজ, এবং প্রাইসটা কোনো ম্যাটার না, খাবারের কোয়ালিটি যদি ভালো হয় মানুষ হাই প্রাইস দিয়ে খাবার খেতে কোনো দ্বিধাবোধ করে না। সো আপনারা খাবারের মান একটু ইম্প্রুভ করার চেষ্টা করবেন, এবং সার্ভ করে অনেক লেট করে সেটার দিকে নজর দিলে মনে হয় ভালো হবে। চোখ বদ্ধ করে এমনিই তো আপনারা যেরকম ডেকোরেশন করেছেন মানুষ পুরা মানে পাগল হয়ে গেছে, বেসিক্যালি মেয়েরা। ছবি তোলার জন্য মানে এত সুন্দর একটা জায়গা, প্রিমিয়াম কোয়ালিটি রেস্টুরেন্ট, সো এটা আসলেও জাস্ট অনেক আই ক্যাচিং হয়েছে। তারপরেও আপনারা যদি খাবারের মানের দিকে একটু ফোকাস দেন তাহলে হয়তো বা ভালো কিছু হতে পারে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পেজের সাথে থাকেন। যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি কোনো ফুড ব্লগার না, জাস্ট টুকটাক, এবং প্রফেশনাল কোনো ব্লগার না, জাস্ট টুকটাক ভিডিও করি এই পর্যন্তই। সো কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।